আসসালামু আলাইকুম সুদী দর্শক, আপনারা দেখছেন আলোকিত রাঙ্গামাটির রাত ৮টা সংবাদ। সাথে রয়েছে আমি মোহাম্মদ কাউসার। শুরুতে শুনুন সংবাদ শিরোনাম। দল ত্যাগ করার খেসারত, ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা। রাঙ্গামাটিতে করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণে জরুরি সভা। চার দিনের ব্যবধানে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক যোগে আবারও দুর্ঘটনা। রাঙ্গামাটিতে মাস্ক না পরায় ৮ জনকে জরিমানা। বাঘাইছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের বাদ্যযন্ত্র বিতরণ। শিক্ষায় অবদান রাখায় অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দল ত্যাগ করার খেসারত, ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বরাদাম নোয়াপাড়া এলাকায় পার্বত্য শান্তি চুক্তি বিরোধী দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ প্রসিত গ্রুপের সাবেক কর্মী অমরজীবন চাকমাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত অমরজীবন চাকমা সাজেকের মাচালং এলাকার পূর্ণ কিশোর চাকমার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অমরজীবন চাকমা গত ২ বছর আগে ইউপিডিএফ প্রসিত গ্রুপ থেকে দল ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে দীঘিনালা বরাদাম এলাকায় বিয়ে করে নোয়াপাড়া এলাকায় কাঁচা তরকারি বিক্রি করে জীবন চালাত। কিন্তু দল ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় দলের নিরাপত্তা এবং বিভিন্ন গোপন তথ্য ব্যাহত হওয়ার আশঙ্কায় শনিবার ২৬ জন ভোরে ইউপিডিএফ প্রসিত দলের কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। দীঘিনালা থানার ওসি এ কে এম পিয়ার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। রাঙামাটিতে করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণে জরুরি সভা। রাঙামাটিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণের জেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ২৭ জুন রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভা উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভা মেয়র মোহাম্মদ আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শহীদুজ্জামান মহসিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাক্তার বিপাশ কেশা প্রমুখ। উক্ত জরুরি সভায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন কার্যক্রম সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। তাছাড়া আপনারা জানেন এই অবস্থায় আমাদের রিক্সের দুর্ঘটনা এখন আর বলছে স্যার, ওই আমার বাচ্চা গিয়েছিল চার দিনের ব্যবধানে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক যোগে আবারও দুর্ঘটনা। পার্বত্য জেলা রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলায় চার দিনের ব্যবধানে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক যোগে আবারও দুর্ঘটনা ঘটেছে। শনিবার ২৬ জুন সকালে কুতুকছড়ি পাড়ার সুকেন্দু বিকাশ চাকমার ছেলে বিপুল চাকমা ৩৫ নামে এক মিনি ট্রাক ড্রাইভার আম বোঝাই করে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার দিক হতে রাঙ্গামাটির দিকে গমন করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নানিয়ারচর ১৪ মালা এলাকায় মিনি ট্রাকটি উল্টে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান জানান, সকালে একটি মিনি ট্রাক উল্টে যাওয়ার খবর জানতে পারলে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় এবং উক্ত ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাঙ্গামাটিতে মাস্ক না পরায় ৮ জনকে জরিমানা। রাঙ্গামাটিতে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে মাস্ক পরিধান না করায় ৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার ২৬ জুন জেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ৮ জনকে মাস্ক না পরায় মোট ৭৫০ টাকা অর্থদণ্ড করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে মাস্ক ব্যবহার উৎসাহিত করার জন্য জেলার বর্ণপা, রিজার্ভ বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মোবাইল কোর্টের অভিযান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। বাঘাইছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের বাদ্যযন্ত্র বিতরণ। বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য জেলা পরিষদ কর্তৃক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান মন্দিরে সাংস্কৃতিক বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ২৬ জুন সকাল ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাঘাইছড়ি উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান মন্দিরে
সাংস্কৃতিক বাদ্যযন্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। এ সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি তবলা, ছোট একটি হারমোনিয়াম, প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দিরে একটি নাল বিতরণ করেন। মোট ২৪ শিক্ষা প্রতিষ্ঠান ও ৬টি মন্দিরে এসব সাংস্কৃতিক বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফ ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন প্রমুখ। শিক্ষায় অবদান রাখায় অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের বিএসপিআই অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আবারও শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন। চলতি জুন মাসে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২১ পুরস্কার প্রদান করা হয়। এ ব্যাপারে উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বলেন, চলতি জুন মাসের ১৪ জুন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে তাকে শিক্ষায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করেছে। এ অর্জন তার একার নয়, সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের তথা কাপ্তাইবাসীর অর্জন। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটির রাত ৮টা সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।